প্রচুর ভিড়, প্রচুর, আজকে অন্য লেভেলে ভিড় হয়েছে। এই যে ভুলে বাবার মাথায় জল ঢালবো, বলে বাবা, বলে বাবা, বলে বাবা, বলে আমি যাত্রাটা ব্যারাকপুর স্টেশন থেকে শুরু করেছি। এখান থেকে প্রচুর অটো পেয়ে যাবেন শেওড়াফুলি ঘাট যাওয়ার, ভাড়া পড়বে 15 টাকা। হরের মহাদেব। এই যে আমরা তিনজন ব্যারাকপুর থেকে এবার যাচ্ছি সেই শেওড়াফুলি ঘাট। ওই আমাদেরকে লিফট দিচ্ছে হলো অভিষেক। অভিষেক ওই যে গাড়ি চালাচ্ছে, আর আমি আর সুমন বাইকের পিছনে বসে আছি। এবার যাবো সেই শেওড়াফুলি ঘাট, ওটা পার করে ভোলে বাবার সেই যাত্রা ওখান থেকেই শুরু হবে। ওখান থেকে আমরা জল তুলবো, তারপর যাত্রা শুরু করবো। যাই বলে ওখান থেকে 10 টাকা লঞ্চ ভাড়া দিয়ে পৌঁছে যান শেওড়াফুলি নিমাই তীর্থের ঘাট, আর ওখান থেকে জল নিয়ে হাঁটা পথে পৌঁছাবো তারকেশ্বর ধাম। চলুন ভিডিওটা শুরু করা যাক। ঘাট গুলো 10 টাকা করে, 10 টাকা করে ঘর এখানে। আর এই দড়িগুলো, এই দড়ি এইগুলো 20 টাকা 15 টাকা 20, ওগুলো 15। আচ্ছা আচ্ছা, এখান থেকে ঘট কিনে নিচ্ছি। বাক্স সাজানো সমস্ত জিনিসই পেয়ে যাবেন, পেয়ে যাবো, তাই তো? কত একটা মোটামুটি এই বাঘটা সাজাতে কত টাকা লাগবে তাও মোটামুটি? যেরকম সাজাবেন সেরকম দাম। তাও একটা স্টার্টিং বাঘ এমনি সিম্পল 30 টাকা, 30 টাকা আছে যা লাগাবেন। আচ্ছা, হরে মহাদেব, ওম নম শিবায়। আমি এখন চলে এসেছি এই শেওড়াফুলি ঘাটে। আজ হলো সেই শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার, আর আজকে এখান থেকে এই শেওড়াফুলি ঘাট থেকে জল নিয়ে আমি যাব সেই ভোলে বাবা মানে তারকেশ্বর ধাম। এখান থেকে তারকেশ্বর ধামের দূরত্ব অ্যাপ্রক্স 40 কিলোমিটার, সময় লাগবে নর্মালি হেঁটে গেলে 10 থেকে 12 ঘন্টা। তো আমরা সেই যাব, আর আপনাদেরকে সাথে নিয়ে সেই ভোলে বাবার দর্শন করাবো। তো আমার সাথে সবাই বলুন হরে মহাদেব, জয় শিব শম্ভু। আমি এখন চলে এসেছি সেই নিমাই তীর্থ ঘাটের একদম সামনে। দু সাইডে রয়েছে বাঘ রাখার প্রচুর জায়গা। রাজদার সাথে দেখা হয়ে গেল, আর এখনো চিন্ময় আসছে, ও ট্রেনে আছে। নিমাই তীর্থ ঘাটে প্রচুর ভিড় হয়ে গেছে, আরো বেলা যত যাবে তত ভিড় বাড়তে থাকবে। সবাই জল তুলছে এখান থেকে স্নান করে, সবাই বাঘ নিয়ে গেছে গিয়ে জল তুলে, তারপর রওনা দেবে ভোলে বাবার মন্দিরের উদ্দেশ্যে। আমিও দাঁড়িয়ে আছি সেই একদম নিমাই তীর্থ ঘাটে, আর এই যে জলকে টাচ করলাম নিমাই তীর্থ ঘাটে জলকে, আর আমিও জল তুলবো স্নান করে আর ভোলে বাবার উদ্দেশ্যে রওনা দেবো। ঘড়ির কাঁটায় এখন বাজে সকাল 8:26, আর এখানে 8:30 থেকে হয়তো 8:35-40 পর্যন্ত জোয়ার থাকবে। তো তার মধ্যে আমরা জলটা তুলে নেবো, কেননা একটা জায়গায় ভালো কাজের জন্য সবসময় জোয়ারের জলটাই নেওয়া ভালো, কারণ ভাটার জলে হয়তো নেগেটিভ থাকতে পারে। ওর জন্য আমরা সবসময় জোয়ারের জল তুলেই সেই ভোলে বাবার মন্দিরের উদ্দেশ্যে রওনা দেবো। আপনারাও চেষ্টা করবেন সবসময় জোয়ারের জল তুলে নেওয়ার। হরের মহাদেব। এই নিমাই তীর্থ ঘাট, আর এই নিমাই তীর্থ ঘাট নিয়েই রয়েছে এক অজানা ইতিহাস যা প্রায় 500 বছর আগের পুরানো। একসময় এই ঘাটেই আমাদের নদের নিমাই মানে নবদ্বীপের সেই নিমাই এখান থেকেই স্নান করে জল নিয়ে গিয়েছিল সেই তারকেশ্বরে ভোলে বাবার উদ্দেশ্যে, আর সেই ইতিহাস এখনো কিন্তু বই নিয়ে চলেছে এই ঘাট।
একে একে জল তুলে নিয়ে যাচ্ছে সেই ভোলে বাবার মন্দিরের উদ্দেশ্যে। হরে হরে মহাদেব। আমি এবার যাচ্ছি সেই নিমাতীর্থ ঘাট থেকে জল তুলতে, স্নান করে যাই বলে। এখান থেকে এবার নিমাতীর্থ ঘাট থেকে জল নিয়ে ভোলে বাবার উদ্দেশ্যে রওনা দিচ্ছি। আমরা পুরো টিম সেট আপ হয়ে গেছে। এই যে রাজেশ দা, চিন্ময় চলে এসছে, সুমন আর হলো সুপ্রিয় দা, সবাই একসাথে আমরা রওনা দিচ্ছি সেই ভোলে বাবা মানে তারকেশ্বর ধামের উদ্দেশ্যে, যাই বলে। এই শ্রাবণ মাসে এই নিমাতীর্থ ঘাটের যে মেলা সেটা শুরু হয়ে গেছে। আজ হলো রবিবার, আজকে এখান থেকে সবাই জল নিয়ে সারাদিন হেঁটে কাল সোমবার, কাল হলো সেই শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার, সবাই সারাদিন হেঁটে এই জল নিয়ে ভোলে বাবার মাথায় কালকে সকালবেলা জল ঢালবে। তারই উদ্দেশ্যে ভক্তরা, প্রায় লক্ষ লক্ষ ভক্ত চলেছেন সেই ভোলে বাবার কাছে পৌঁছানোর লক্ষ্যে। আমরা এখন শ্যাওড়াপুলি ঘাট থেকে সোজা হেঁটে আমরা পড়লাম হলো বৈদ্যবাটি রোডে। এখান থেকে এই রাস্তাটা সোজাই চলে যাচ্ছে সেই তারকেশ্বর। আমরা এখন সোজাই সেই তারকেশ্বরের দিকেই হাঁটছি। আমরা এখন চলে এসেছি সেই বৈদ্যবাটি যে চার রাস্তার মুখ। এই যে আমার ডান বাঁ দিক চলে যাচ্ছে কলকাতা, আর ডান দিক চলে যাচ্ছে হলো বর্ধমান, আর আমার পিছন সাইড চলে যাচ্ছে সেই শ্যাওড়াপুলি ঘাট, আর আমার এই সামনে চলে যাচ্ছে তারকেশ্বর। তো আমরা সেই তারকেশ্বর সেই রাস্তার দিকেই মানে ভোলে বাবার মন্দিরের দিকেই হাঁটছি। বাচ্চা থেকে বড় সবাই চলেছে সেই জল কাঁধে নিয়ে। এই বাচ্চা ছেলেরাও কিন্তু কাঁধে নিয়ে চলেছে সেই ভোলে বাবার উদ্দেশ্যে, ভোলে বাবার মাথায় জল ঢালবে বলে। তো এই ভোলে বাবার এখানে বাচ্চা বড় সেটা ম্যাটার করে না, ম্যাটার করে ভোলে বাবার প্রতি ভক্তি, শ্রদ্ধা ও ভোলে বাবার প্রতি ভালোবাসা, সেটাই কিন্তু সব থেকে বড় ম্যাটার করে। তার প্রতি ভোলে আস মানে ভালোবাসা থাকলেই আপনি পৌঁছে যেতে পারবেন সেই ভোলে বাবার কাছে, যাই বলে। আমার টার্গেট হলো যে 12 জ্যোতির্লিঙ্গ ভোলে বাবার সেই 12 জ্যোতির্লিঙ্গ কমপ্লিট করব। তো আজকে আমার হয়ে গেছে 5টা জ্যোতির্লিঙ্গ, কেদারনাথ, বৈদ্যনাথ ধাম, কাশী বিশ্বনাথ, আর রিসেন্ট গেলাম সেই মধ্যপ্রদেশের মহাকালেশ্বর আর ওঙ্কারেশ্বর। এখনও আমার 7খানা জ্যোতির্লিঙ্গ বাকি আছে আর 2 ধামও বাকি আছে। তো যাই হোক, আজকে সেই রবিবার আর কাল হলো শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার, সেই হিসাবে একবার বাড়ির কাছে সেই তারকেশ্বর সেই ভোলে বাবার দর্শনও করা উচিত। সেই জন্য আজকে আমি এই রবিবার সারাদিন হাঁটছি, সারাদিন হেঁটে কাল সোমবার সেই দ্বিতীয় সোমবারে ভোলে বাবার মাথায় জল ঢালব। পার 200 মিটার অন্তর এরকম টয়লেট পেয়ে যাবেন, যারা মহিলারা আসবেন তাদের জন্য খুব সুবিধা। তো আপনারাও চলে আসবেন এই ভোলে বাবার দর্শনে বা হেঁটে ভোলে বাবার কাছে পৌঁছাবেন, রাস্তাতে এরকম ওয়াশরুম পেয়ে যাবেন। এত টেম্পারেচার, রাস্তা পুরো গরম হয়ে গেছে, তার মধ্যে আমরা হাঁটছি, এটা ভোলে বাবার আশীর্বাদ ছাড়া কিছুই হবে না। দেখুন সবাই হাঁটছে, দেখুন কত বছর বয়স বাচ্চা? 7 মাস। 7 মাসের বাচ্চাকে ঝুড়িতে করে নিয়ে যাচ্ছে সেই ভোলে বাবার কাছে। ওনাদের মানসিক ছিল যে উনি
ছেলে হলে ভোলে বাবার কাছে এইভাবে ভোলে বাবার একদিকে জল আর একদিকে সেই ছেলেকে নিয়ে যাবে তারকেশ্বর, সে তার জন্য সেই ভোলে বাবার মানসিক আজকে এরা পূরণ করছে। যাই বলে কোথা থেকে আসছে আমরা? ভোলে বাবা কোথা থেকে আসছে? মেদিনীপুর। আর শ্যাওড়াপুলি থেকে জল নিয়ে হাঁটা ধরেছে, ওনাদের বাড়ি মেদিনীপুর, ওনারা শ্যাওড়াপুলি থেকে জল নিয়ে এগড়া কাঁথি এগড়া ওই লাইনে বাড়ি আছে, তা সেখান থেকে শ্যাওড়াপুলি এসছে, শ্যাওড়াপুলি থেকে সেই ভোলে বাবার জল আর সেই একদিকে ছেলেকে নিয়েছে। হ্যালো 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 হ্যালো, দারুণ। যে বিশ্বাস করবে সে ভোলে বাবাকে অবশ্যই পাবে, তো আপনারাও বিশ্বাস রাখুন আর ভোলে বাবার কাছে আসুন। যাই বলে রাস্তা এরকম ভান্ডারা পড়বে, আর ভান্ডারা থেকে আপনারা লুচি তরকারি খেয়ে নিতে পারেন, বা রাস্তায় অনেক জায়গায় জলও দিচ্ছে, খুব ভালো সিস্টেম আছে এখানে, দারুণ দারুণ। এইভাবে আপনারাও আসুন ভোলে বাবার দর্শন করতে। আপনারা পায়ে হেঁটে আসলে পায়ে হেঁটে, গাড়িতে আসলে গাড়িতে, যেভাবে হোক কিন্তু ভোলে বাবার কাছে এই শ্রাবণ মাসে অবশ্যই আসবেন। যাই বলে বৃষ্টি হচ্ছে আর সেই কেদারনাথে সেই রেনকোট নিয়ে চলে এসেছি, আমার ব্যাগ সেফটি করতে হবে। এখান থেকে তারকেশ্বর আর 28 কিলোমিটার বাকি আছে, বৃষ্টি পড়ছে আর আমরা হাঁটছি, দারুণ দারুণ। এই ফিলিংসটা পুরো মনে হচ্ছে কেদারনাথের ফিলিং, আর কেদারনাথের সেই রেনকোট রেখে দিয়েছি আমি, আজকে কাজে লেগে গেল। বাচ্চারা খুব স্পিডে হেঁটে যাচ্ছে। এই ভোলে বাবার কাছে আসতে গেলে কোনো বয়স লাগে না, লাগে হলো মনের শক্তি আর ভোলে বাবার প্রতি ভক্তি, এই দুটো থাকলেই আপনি পৌঁছে যাবেন সেই ভোলে বাবার কাছে। যাই বলে আমরা এখন নসিবপুর গ্রাম পঞ্চায়েতের সেই জায়গাটা পার করছি, আর এখানেই হলো সেই বাবা বিশ্বনাথ, বাবা বিশ্বেশ্বর মন্দির, সেই মন্দিরে এখানটা ক্রস করছি। আমরা এখন চলে এসেছি সেই ডাকাতকালী মন্দির, হলো এই রাস্তাটা যেতে হয়, আর এই রাস্তাটা সোজা চলে যাচ্ছে সেই তারকেশ্বর। আমরা আগে ডাকাতকালী মন্দির দর্শন করে আবার তারপরে এই তারকেশ্বর মন্দিরের এই রাস্তায় যাবো। যাই, এখন বাজে 12:25 আর আমরা হাজির হয়ে গেছি সেই ডাকাতকালীর, ডাকাতকালী মন্দিরের একদম সামনে, সেই মাকে দর্শন করব। যাই বলে জয় মা, ডাকেও তো নিয়ে যাবি ডাকাতকালী বাড়ি সম্বন্ধে কিছু বলে নাকি? এটা বহু পুরনো, 550-600 বছর হবে, এখানে ডাকাতরা আগে পুজো করত। আর এখানে খাওয়া দামনি হেঁটে দক্ষিণেশ্বর যাচ্ছিলেন রামকৃষ্ণকে দেখতে, তখনই ডাকাতরা খাওয়া দামনিকে আটকেছিল, তখন ওনার পিছনে দেখে এই মায়ের ছায়াটা, তখন ওরা এক রাত্রির এখানে রেখে দিয়ে দক্ষিণেশ্বরে পৌঁছে দিয়েছে, ওরা ডাকাতি করা ছেড়ে দিয়েছে। এই হলো মায়ের মন্দির, আর মায়ের মন্দিরের উল্টো দিকেই হলো বাবার মন্দির। এই যে ভোলে বাবাকে দর্শন করছি, যাই বলে আর আপনাদেরও দর্শন করাচ্ছি। ভান্ডারা থেকে লুচি আর বোঁদে, ভালো গরম গরম লুচি সবাই মিলে খাচ্ছি, খুব ভালো লাগছে। এদিকে বৃষ্টি হচ্ছে দারুণ হালকা হালকা করে, ভালো লাগছে। সময় এখন 1:04 আর আমরা এই বৈদ্যবাটি যে ব্রিজ ওটা ক্রস করছি আর সোজা যাচ্ছি, এই রাস্তাটাই যাচ্ছে সেই তারকেশ্বর রোড, মানে সেই রোডে আমরা এবার উঠবো সেই বৈদ্যবাটি ব্রিজ ক্রস করে। আর এই আমার বাঁ দিকের রাস্তাটা চলে যাচ্ছে সেই ডানকুনি মানে কলকাতা, আর ডান দিক চলে যাচ্ছে হলো সেই দুর্গাপুর নবান্ন হোটেল, নবান্ন হোটেলের একদম পাশ দিয়েই আমরা ক্রস করছি। তো 1:00 অনেকটাই চলে এসেছি, প্রায় 15-16 কিলোমিটার হয়তো চলে এসেছি, 16-17 হবে, তাই না? এরকমই হবে, 17 কিলোমিটার মতন ক্রস করে ফেলেছি। বহুত এনজয় হচ্ছে, বৃষ্টি পড়ছে, হর হর মহাদেব, হর হর মহাদেব।
এখান থেকে তারকেশ্বর আর 23 কিলোমিটার, কিছুক্ষণ আগে দেখিয়েছিলাম যে 28 কিলোমিটার, এখন চলে এসছে 23 কিলোমিটার, 5 কিলোমিটার হাঁটা কমপ্লিট, এখন বাজে 1:30। আসছি বাবা তোমার আর কিছু কান, তারপরে সেই ভোলে বাবা দর্শন হবে, একটু টাইম নেই, হাঁটছি আস্তে আস্তে, যাই বলো। এখান থেকে দুটো রাস্তা মিলিত হচ্ছে, এটা আসছে সেই ডাকাত কালীবাড়ির দিক থেকে আর এটা আসছে সেই রতনপুর বৈদ্যবাটি যে রাস্তাটা, এটাই রাস্তাটা মিলিত হয়ে এই রাস্তাটা চলে যাচ্ছে সোজা তারকেশ্বর। আধা ঘন্টা রেস্ট করলাম, রেস্ট করে আবার হাঁটা স্টার্ট করলাম, এখন বাজে 2:25, আবার হাঁটা স্টার্ট করলাম আর ভিড় বেড়ে যাচ্ছে আস্তে আস্তে, সবাই নিমাতীর্থ ঘাট থেকে জল নিয়ে অনেক, মানে রাস্তাটা আগে একটু খালি খালি ছিল কিন্তু এখন আস্তে আস্তে রাস্তা পুরো লোকে ভরে যাচ্ছে, কালকে সেই দ্বিতীয় সোমবার বলে কথা, অন্য লেভেলে ভিড় হবে, সে আপনাদেরকে দেখাবো। কি খাচ্ছি চিনু? পায়েস। পায়েস খাচ্ছে, এখানে কি পায়েস দিচ্ছে চিনু, সেই পায়েস খাচ্ছে, আমারটা তুলো, এই যে দাদাও খাচ্ছে পায়েস, ভালো ভান্ডারা থেকে সব ভালো ভালো জিনিস দেয়, আপনারা যখন আসবেন খেতে পারেন। এখান থেকে তারকেশ্বর আর 22 কিলোমিটার, তো চলে এসেছি সেই 18 কিলোমিটার, আর বাকি হলো 22 কিলোমিটার হয়ে যাবে, এখন বাজে 2:40, আস্তে আস্তে করে হাঁটছি আর 22 কিলোমিটারও কভার করে ফেলবো, যাই বলে। এখন বাজে 2:40 আর এখনকার এই যে ভিড়, এরপরে ভিড়টা আস্তে আস্তে আরো বাড়বে, পুরো এখান থেকে সারা রাস্তা দেখা যাচ্ছে না, মানে পুরো যতদূর চোখ যাচ্ছে পুরো লোকে লোক, নিচে কামারকুণ্ড স্টেশন, ট্রেন যাচ্ছে আর আমরা একদম ব্রিজের ওপরে। একটু ফল নিলাম রাস্তা থেকে, ভান্ডারা থেকে ফল খেয়ে নি, যাই বলে। হাতে খাম্বা আছে, পোলাও আর হলো চানা, ভালো একটু খেয়ে নি, একটু খাওয়া দাওয়া করি, ভালো রাস্তা এরকম অনেক ভান্ডারা পাবে। হ্যালো জোনা, একদিকে জল আর একদিকে ওই বাচ্চা নিয়ে সেই ভোলে বাবার মন্দিরে পৌঁছাচ্ছে, এটাই হলো ভোলে বাবার প্রতি ভক্তি আর তার শ্রদ্ধার প্রুফ, আপনাদের সামনে দেখিয়ে দিলাম। রাস্তায় যেতে যেতে এরকম প্রায় 300 মিটার 400 মিটার অন্তর অন্তর এরকম আপনারা স্বাস্থ্যকেন্দ্রও পেয়ে যাবেন, এখান থেকে আপনাদের যদি কোনো শারীরিক প্রবলেম থাকে সেটাতে হয়তো স্প্রে নেওয়ার দরকার হলো, ব্যথা হচ্ছে সব কিছু এখানে পেয়ে যাবেন। বাবার কত টেম্পার, বাবার কত টেম্পার, মা বলেছে বউ আনতে, মা বলেছে বউ আনতে, মা বলেছে বউ আনতে, এখন বাজে 6:15 আর আমরা হাজির হয়ে গেছি সেই কাশী বিশ্বনাথ মন্দিরের একদম সামনে, ভোলে বাবাকে জল ঢেলে আবার আমরা রওনা দেব সেই তারকেশ্বর ভোলে বাবার উদ্দেশ্যে। কাশী বিশ্বনাথ মন্দিরে ভোলে বাবার মাথায় জল ঢেলার লাইনে দাঁড়িয়ে আছি, এখানে একটা বজরঙ্গলী মূর্তি আছে, এই হলো ওই দূরে হলো
সেই ভোলে বাবার মাথায় সবাই জল ছুঁড়েছিল, ভোলে বাবাকে ভোলে বাবার মাথায় ঢালছে, আমিও সেখানে গিয়ে ভোলে বাবার মাথায় জল ঢালবো। এই সেই ভোলে বাবা, যায় বলে এখানে ভোলে বাবার মাথায় জল ঢাললাম। এবার যাবো সেই তারকেশ্বর মন্দিরের উদ্দেশ্যে রওনা দেব। এখন বাজে রাত 9:15 আর আমরা পৌঁছে গেছি সেই তারকেশ্বর মন্দিরের একদম কাছে, একদম ওই যে দূরের মন্দির যে গেট, তো প্রায় চলে এসেছি তারকেশ্বর মন্দিরের কাছে। মানে সবথেকে ভালো খবর যেটা, সকাল 9:30 হাঁটা স্টার্ট করেছিলাম আর এখন বাজে রাত 9:15, মানে জাস্ট 12 ঘন্টা হতে আর 15 মিনিট বাকি আছে। তো যাই হোক, মোটামুটি পৌঁছে গেছি 11:45। এবার একদম সেই ভোলে বাবার মন্দিরের ওখানে আজকে একটু রেস্ট নেবো আর কালকে ভোরবেলা সেই ভোলে বাবার মাথায় জল ঢালবো। সকাল 4টার সময় ভোলে বাবার সেই গেট খুলবে, সেটা আপনাদেরকে দেখাবো। এই সোজাটা হলো মন্দির আর এই দিকটা হলো লোকনাথ মন্দির আর এদিকে হলো বাস স্ট্যান্ড। আমরা সেই একদম সেই মন্দিরের গেটের সামনে দাঁড়িয়ে আছি। আমাদের সেই 6 জনের টিম, যে 6 জন এসেছিলাম, 6 জনই পৌঁছে গেছি সেই ভোলে বাবার মন্দিরের একদম সামনে। যাই বলে সবাই লাইনে বসে গেছে, আমরা একটু লাইনে আস্তে আস্তে করে সামনের দিকে যাওয়া হচ্ছে। ওইখানে মন্দিরটা শুরু হচ্ছে আর ওই যে লাইনে ফার্স্ট, এখান থেকে পুরো লোক দেখুন কত লোক হয়েছে। আজকে শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার, লোকের ভিড়টা দেখুন অন্য লেভেলের ভিড়। আমি এখন দাঁড়িয়ে আছি সেই তারকেশ্বর মন্দিরের একদম সামনে, বলতে গেলে একটা বাড়ির ছাদের উপর দিয়ে আমি দেখাচ্ছি। আজকে সেই শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার, কিছুক্ষণ পরে আমিও সেই জল ঢালতে যাবো। এখন বাজে 4:30, লাইন চালু হয়ে গেছে আর অন্য লেভেলের ভিড় হয়েছে। তো এবার যাবো সেই বাবা ভোলে বাবার মাথা জল ঢালতে, লাইন চালু হয়ে গেছে, প্রচুর ভিড়, প্রচুর ভিড়, দর্শন করার লাইনে চলে এসেছি, প্রচুর ভিড়, প্রচুর, আজকে অন্য লেভেলের ভিড় হয়েছে। এই যে ভোলে বাবার মাথায় জল ঢালবো, ডান দিকে মন্দির, ডান দিকে মন্দির আর একটু তারপরে সে ভোলে বাবার মাথায় জল ঢালবো। যাই বলে, যাই বলে, ডান দিকে আমি রাজেশ দাকে ফলো করে যাচ্ছি। যাই বলে, পার করেগা, পার করেগা, পার করেগা। বাবা আরেকটু একদম 4 নম্বর গেটের সামনে, 4 নম্বর গেটের সামনে চলে এসেছি বাবা। যাই বলে, যাই বলে, দর্শন হয়ে গেছে বাবার একদম, এই সময়তে জল ঢেলে দিয়েছি, খুব ভালো, খুব ভালো। হরে হরে মহাদেব, 5টার মধ্যে বাবার দর্শন হয়ে গেল। হরে হরে মহাদেব, হরে হরে মহাদেব। আমরা আজকে লাইন, মানে লাইন খুলেছিল 4:30 আর আমাদের 4:40 মধ্যে দারুণ দর্শন হয়ে গেছে। জাস্ট 10 থেকে 15 মিনিটের মধ্যে আমাদের পুরো দর্শন করে একদম বেরিয়ে এসেছি একদম বাইরে। এখন বাজে হলো 5:10। তো এরকমভাবে ভোলে বাবার দর্শন করবেন। আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে, টাটা। এরপর তারকেশ্বর স্টেশন থেকে সকাল 5:35 ট্রেন ধরে সেম রুটে বাড়ি ফিরলাম। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট, ও চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। টাটা।